নখ কত বড় হয়েছে? সবটি নখ ফালাইছি, মানে এটার ফালাইতে মনে নাই, ফালাইতে মনে নাই, কিন্তু আপনার একটু ভুলের জন্য, একটু ভুলের জন্য খাবারে ক্রস কন্টামিনেশন হতে পারে। ঠিক আছে, খুবই সতর্ক থাকতে হবে খাবারের ব্যাপারে। খাবারে ছোট্ট একটা জীবাণু গেলেও এই খাবারটা ভেজাল হয়ে যায়। জাতীয় ভক্ত অধিকার অধিদপ্তর থেকে আসছি, এর আগেও তো আপনাদের এখানে একবার দেখা হয়েছে, হ্যাঁ, মনিটরিং করা হয়েছে না? কত এ করা হয়েছিল? মহাজন বলতে পারবে। আপনাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল পণ্যের মোড়ক ব্যবহারের জন্য, উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ দেওয়ার জন্য, আপনাদের যারা স্টাফ আছে তাদের কীভাবে থাকতে হবে, তাদের পোশাক আশাক, অ্যাপ্রোন, মাথায় ক্যাপ, এগুলো তো প্রতিফলন নাই কোনো। মাথায় ক্যাপ ব্যবহার করতে হবে? নাই, কারোর মাথায় নাই। নখ কত বড় হয়েছে? নাই তো ওই এইভাবে ধরেন, নখ কত বড় হয়েছে? সবটি নখ ফালাইছি, মানে এটার ফালাইতে মনে নাই, ফালাইতে মনে নাই, কিন্তু আপনার একটু ভুলের জন্য, একটু ভুলের জন্য খাবারে ক্রস কন্টামিনেশন হতে পারে। ঠিক আছে, খুবই সতর্ক থাকতে হবে খাবারের ব্যাপারে। খাবারে ছোট্ট একটা জীবাণু গেলেও এই খাবারটা ভেজাল হয়ে যায়। মানুষ তো এই খাবার খাওয়ার পরে তার পেটে সমস্যা হতে পারে, সে বিভিন্নভাবে অসুস্থ হতে পারে, সেজন্য এইগুলো খুব সতর্ক থাকতে হবে। আপনি নখে রং ব্যবহার করেছেন কেন? এটা ঘি নিজেরা উৎপাদন করে ব্যবহার করেন না কিনে নিয়ে আসেন? কিনে নিয়ে আসেন। দুইটা স্তর হয়ে গেছে, নিচে ভারীটা জমছে, উপরে একবার পাতলা হয়ে গেছে। এই জন্য যে কারখানা থেকে আপনারা ঘি নিয়ে আসেন তার বিএসটিআই লাইসেন্স দেখতে হবে আপনাদের, বুঝতে পেরেছেন? আর আপনারা মাথায় অ্যাপ্রন রাখবেন। ম্যানেজার সাহেব, এনাদের কি স্বাস্থ্য সনদ নেওয়া আছে? স্বাস্থ্য সনদ নেওয়া আছে সিভিল সার্জন কার্যালয় থেকে? এগুলো তো বলতে হবে। ওনারা কেউ কোনো শ্বাস রোগে আক্রান্ত কিনা তার প্রত্যয়নপত্র লাগবে। ওনারা তো সরাসরি খাবার, সরাসরি খাবারের সংস্পর্শে এসে কাজ করতেছে, তো সেক্ষেত্রে ওনাদের কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা, ওনাদের মাধ্যমে তো ক্রস কন্টামিনেশন হতে পারে খাবারে, এই বিষয়গুলো তো আপনাকে নিশ্চিত করতে হবে। লেখা তো সব চাইনিজ ভাষা, এটা কি চায়না থেকে এসেছে? বাংলাদেশে তো আপনারা যেসব জায়গা থেকে এগুলো ক্রয় করেন, বাংলাদেশের প্রিন্টিংয়েই চাইনিজ ভাষা দিয়ে লেবেল তৈরি করে দিচ্ছেন। কাস্টমার আসলে এটা তো বিক্রয় করবেন, কত করে বিক্রয় করবেন? 50 টাকা। লেখা আছে কোথাও? উৎপাদন করেছেন কবে? তথ্য দেওয়া আছে? দেওয়া নাই। কতদিন ভালো থাকবে? কি হয় বুঝবো? আপনাকে তো লেবেল লাগাতে হবে, সর্বপ্রথম আপনাকে বিএসটিআই এর অনুমতি নিতে হবে। আপনার তো কোনো অনুমতি নাই, আপনি বিএসটিআই এর অনুমোদনবিহীন অস্বাস্থ্যকর পরিবেশে আপনার খাদ্যপণ্য তৈরি করছেন এবং কোনো খাদ্যপণ্যে আপনি লেবেলিং করেন নাই। কাস্টমার যারা কিনে নিয়ে যাবে এগুলো বাসায় যেত খাবে, যদি কোনো উৎপাদনের ডেট না থাকে উনি কয়দিন বাসায় রাখবে? একজন মানুষ তো একদিনে খেয়ে শেষ নাও করতে পারে, দুই দিন ধরে খেতে পারে। এই তথ্যগুলো ম্যান্ডেটরি, ভোক্তাদের স্বার্থে তথ্য আপনাদের দিতে হবে, নাহলে তো আপনারা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছেন। আরও পণ্য আছে, এটা বের করেন। মোড়ক ব্যবহার করেছেন? পণ্যের মোড়ক, পণ্যের মোড়ক ব্যবহার করা নাই, লিফলেট দেন। পণ্যের মোড়ক ব্যবহার না করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 1 বছরের জেল আছে, জরিমানা আছে 50,000 টাকা 37 ধারা। আপনি বিএসটিআই অনুমোদনবিহীন পণ্য উৎপাদন করে যদি বিক্রয় করেন সেক্ষেত্রে আপনার 2 বছরের জেল আছে, 1,00,000 টাকা অর্থদণ্ড আছে। তাহলে আপনাদের এখানে যে আনামরিসগুলো আমরা দেখলাম, আইনের ব্যত্যয় ঘটিয়ে আপনি উৎপাদন করছেন, বিপণন করছেন, এটা একটা অপরাধ। আপনি অপরাধ স্বীকার করেন? তাহলে আপনার করণীয় কী? সমাধান করবেন। আপনি সর্বপ্রথম বিএসটিআই লাইসেন্স করবেন, তারপরে যে পণ্যগুলো উৎপাদন করেন সেইগুলোর মোড়ক ব্যবহার করবেন, এবং আপনার এখানে যারা উৎপাদন শ্রমিক আছেন ওনাদের স্বাস্থ্যবিধি মেনে এবং ওনাদের স্বাস্থ্য সনদ নেবেন সিভিল সার্জন কার্যালয় থেকে, এবং ওনাদের যে নিয়মকানুনগুলো আছে, নখ বেশি বড় করা যাবে না, পরিচ্ছন্ন পোশাক পরতে হবে, অ্যাপ্রন পরতে হবে, হাতে গ্লাভস, মাথায় ক্যাপ ব্যবহার করতে হবে, উনি উৎপাদন করবেন। ঠিক আছে, আপনার এই অপরাধে আজকে আপনাকে 10,000 টাকা আর্থিক জরিমানা করা হলো।